গত এক বছরে বাংলাদেশে যে রাজনৈতিক সামাজিক পরিবর্তন হয়েছে তাতে অনেক কিছু বদলে গেছে, কিংবা অনেকগুলো পরিবর্তন আমাদের চোখের সামনে এসে পড়েছে। মানুষের মানুষ পরিচয়ের চেয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, এই পরিচয়গুলো যেন অনেক বড় হয়ে গেছে। ধর্মের দায় দায়িত্ব খুব বেশি পালন না করলেও সেখানে সংখ্যাগুরু হওয়ার পুরো উপযোগ উপভোগ করেছি আমি, আর খুব নীরবে পর্যবেক্ষণ করেছি আমার শিক্ষক, আমার বন্ধু, আমার স্কুল জীবনের গুরুদের একটু একটু করে বাংলাদেশ থেকে দূরে সরে যাওয়া। আমার আজকের পরিবেশনা আমার সেই সব বন্ধু, সেই সব কাছের মানুষদের কাছে ক্ষমা প্রার্থনা করব। আমার আজকের পরিবেশনা তাদের এই দূরে সরে যাওয়ার অসহায় অবলোকনের পিছনে অনুপ্রাণিত আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত সুধাংশু যাবে না। পাগলামি করিস না বন্ধু সুধাংশু, সময় যে পার হয়ে যাচ্ছে, এবার যে তোর পালানোর বেলা। জিত করিস না বন্ধু, এখনই তুই পালা। জানি তুই কি ভাবছিস বন্ধু সুধাংশু, হাহাকারের ছোঁয়ায় জড়ানো শ্মশান সমবাস্তব ভিটায় সেই হারিয়ে যাওয়া প্রাণ চঞ্চল দিনগুলো আমাদের ছেলেবেলা। কিন্তু এবার যে তোর পালানোর বেলা, এবার তুই পালা। আমি জানি নির্বাক দাঁড়িয়ে তুই কি ভাবছিস বন্ধু সুধাংশু, সেই এক পাল বন্ধুগুলো রামী, শেপু, কাকলি, আরো অনেকে প্রাণময় কোলাহলে কাটিয়েছি সকাল দুপুর সন্ধ্যাবেলা। কিন্তু এবার যে তোকে পালাতে হবে, এবার তুই পালা। আমি বুঝি তোর শঙ্কা আগামী বিরহ বেদনার বন্ধু সুধাংশু, আড়াই যুগ ধরে তিলে তিলে গড়ে ওঠা আত্মার সম্পর্ক, এই বাস্তবিতার সাথে আর এক ঝাঁক বন্ধুর ভালোবাসা প্রাণ ঢালা। কিন্তু এবার যে তোকে পালাতে হবে, এবার তুই পালা। কোথায় সেই কলকাকলিতে মুখরিত সবুজ সুন্দর কাপালি ভিটাটি বন্ধু সুধাংশু, দুটি জীর্ণ শীর্ণ ঘর চির দুঃখীর মতো দাঁড়িয়ে আছে আজ সেই কাপালি ভিটায়। কোথায় সেই রামী, শেপু, কাকলি আর সেই প্রিয় বন্ধুগুলা, ওরা সবাই পালিয়েছে, এবার তোর পালা। তুই কি জানিস বন্ধু সুধাংশু, তোর বিদায় ভীষণ ব্যথা পাবে আমার এই ছ বছরের অবুজ বন্টি নেহা, কাটাবে কত সন্ধ্যা অধীর প্রত্যাশায়, সুধাংশু ভাইকে জড়িয়ে ধরবে কোথায় চকলেট খোলা। তবুও তোকে পালাতে হবে যে, এবার তুই পালা। আরো জানি বন্ধু সুধাংশু, তোর ষোড়শী বন্টি মিলা দুষ্টুমির ছলে আর বলতে পারবে না আলমদা তুমি এত কৃপণ কেন, চলো মেলায় নিয়ে কিনে দিতে হবে সুন্দর একটি মালা। তথাপি তোকে পালাতে যে হবে, এবার তুই পালা। তোকে যে বলা হয়নি বন্ধু সুধাংশু, মিলার সহপাঠী আমার ভাইটি রিপন বলেছিল সেদিন, ভাইয়া মিলাটা যা সুন্দর হয়েছে না, বলে দিয়েছি ওকে সুন্দরী মেধাবী মিলা বিশ্ব জয় করবে, তোর মতো গর্ধবটি ওর দিকে তাকাবে না। তোর হাতে যে সময় নেই বন্ধু, এবার তুই পালা। মিলাকে যে বিশ্ব জয় করতে হবে বন্ধু সুধাংশু, অসাধারণ সুন্দরী মেধাবী মিলার জন্য এক ধর্ষিত অছুত অভাগী নারীর জীবন হবে মানবতার এক অমার্জনীয় ব্যর্থতা। তাই আমার কাতর বিনতি বন্ধু, এখনই তুই পালা। Right.